আসসালামু আলাইকুম। কেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করব জাপানিজ স্টাইল ফ্রাইড চিকেন। এটাকে জাপানে খাড়া আগে বলা হয়, তরি খাড়া আগে। এই খাড়া আগে তৈরি করতে যা যা লাগবে, আমরা এখানে বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম। আমরা বোনলেস চিকেনটাকে এই সাইজ করে কেটে নিয়েছি। পরিমাণ মতো তেল, এখানে লবণ আছে, আমরা পরিমাণ মতো লবণ নিব। আটা বা ময়দা আছে 3 টেবিল চামচ, উঁচা উঁচা করে। জাপানে বলে কাতাকোরিকো, আমাদের দেশে বা অন্যান্য জায়গায় কর্ন স্টার্চ দিলেও হবে। কাতাকোরিকো বা কর্ন স্টার্চ আছে 1 টেবিল চামচ। আধা চা চামচ রসুন, আধা চা চামচ আদা, 1/3 ভাগের 1 চা চামচ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া, সয়া সস আছে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ তিলের তেল, এবং এখানে একটা ডিম ফেটানো আছে, আমরা এটার অর্ধেক ডিম নিব। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে লবণ, রসুন, আদা, গোলমরিচের গুঁড়া, সয়া সস, তিলের তেল এবং ডিম দিয়ে মিক্স করব বা ম্যারিনেট করব। তাহলে আমরা এই উপাদানগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিব। উপকরণগুলো দিয়ে আমরা ভালো করে মিক্স করব বা ম্যারিনেট করব। আমরা এভাবে ম্যারিনেট করে 20 মিনিট বা আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে দিলে ভিতরে টেস্টটা ঢুকবে, তখন খাড়াকেটা খেতে মজা লাগবে। তো আমাদের আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমরা এর মধ্যে আটা এবং কর্ন স্টার্চ বা কাতাকোরিকো দিব। প্রথমে আমরা অল্প অল্প করে দিয়ে মিক্স করব। প্রথমে আমি 2 চামচ আটা দিয়ে দিলাম, কর্নস্টার্চটা দিয়ে দিলাম। আরো 2 টেবিল চামচ আটা দিব। আমাদের মিশ্রণটা একটু শক্ত হয়ে গেছে, আমরা এখন একটু পানি দিব। আমাদের খাড়াগের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা তেলে ভাজি করব। আমরা এখন খাড়াগি গুলো ভাজি করব। আমরা কড়াইতে তেল দিয়েছি, আমরা প্রথমে চুলা বাড়িয়ে দিয়ে তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রাখবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা খাড়াগি দিব। তেল বেশি গরম থাকলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। অল্প আছে, সময় নিয়ে ভাজি করতে হবে। আমরা কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব, তাহলে যদি ভালো করে ভাজি হবে। খাড়াগুলো ভিতরে কাটা না থাকলেই ভাজি হয়ে যাবে। একটু শক্ত করে ভাজি করতে হবে, ভাজি করতে হবে কিছু না। আমাদের খাড়াগুলো ভাজি হয়ে গিয়েছে, এখন আমরা কিচেন পেপার দেওয়া পাত্রে তুলে রাখব। এভাবে করে আমরা বাকি সবগুলো খাড়াগে ভেজে নেব। হয়ে গেল আমাদের জাপানিজ খাড়া আগে বা ফ্রাইড চিকেন। আমরা পরিবেশনের জন্য
চিকন চিকন করে কাটা বাঁধাকপি ইউজ করেছি, আর সঙ্গে দিয়েছি টমেটো কেচাপ। আপনারাও তৈরি করে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।